गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल देवीज किचन वाल एंड ब्लॉग थेके आमी देवी बोलछी। आपनारा भालो आछेन? आमिओ भालो आछी। एखन बाजे सकाल 6:30। सकाल 6:30 थेके आमार ब्लॉगटा आमी स्टार्ट करलाम। सकालबेला छेलेके तुले दिए एसेछी, एखन भात बसिएछी। देखुन चलो ना चलुन आजके की की रान्ना करी देखी। शुमो ए जा दरजाटा खुले दिएछी, एबार बीजटाटा करब। तो चलुन देखुन, एखाने गोटा गोटा खयरा माछ निये निएछी। এই খয়রা মাছের মধ্যে এবারে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ, যেহেতু এটা নোনা মাছ তাই জন্য আমি আর এটাকে কি বলেন তো, এটা খয়রা ইলিশও বলে। প্যানটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে ছেড়ে দেব। যেহেতু একটু বড় সাইজের মাছ, আমি তিনটে তিনটে করেই ভাজব। এগুলো এক মিনিট হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দেব। এই মাছগুলো বেশি কড়া করে ভাজব না, এই মিডিয়াম সাইজের মতন ভাজব। মাছগুলো সব ভেজে নিই। দেখুন এদিকে কতগুলো বড়ি দেবো বলে, কারণ এখানে আমি বেগুন আলু দেবো, তার জন্য বড়িটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমাদের বাড়িতে বানানো বড়ি, অবশ্যই আপনাদের আমি দেখিয়েছি এই বড়ি বানানোর জন্য। আর এদিকে দেখুন আলু বেগুন আমি ভেজে নিয়েছি, আর এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। বড়িটা ভেজে সাথে সাথেই জলে ভিজিয়ে দেবেন, তার একটা কারণ আছে, কারণ নালে বড়িগুলো শক্ত হয়ে যায়। আচ্ছা, এরপরে আমি এখানে গোলমরিচ থেতো করে নিয়েছি, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলু আর বেগুনটা দিয়ে দেবো, আর কোনো মশলা কিন্তু আমি দেব না। এবারে ভালোভাবে মশলার সাথে একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর যেহেতু আলু বেগুনের মধ্যে হলুদ দিয়েছি, তার মধ্যে অল্প সামান্য একটু হলুদ দেব। আর দেব 5-6টা কাঁচা লঙ্কা। এটা ঝালটা আপনাদের মতন বুঝে তারপরে দেবেন, কারণ এর মধ্যে গুঁড়ো লঙ্কা দেব না আমি। ঝোলটা একটু ফুটুক। ঝোলটা যখন টকবক করে ফুটবে, তখন যেই বড়ি ভেজানো জল আর বড়িটা এর মধ্যে আমি ঢেলে দেব, না হলে বড়িটা গলবে না। এবারে আরেকটু ফুটে নি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না। এবারে আমি এই রাঁধুনি আর কালো জিরে একটু শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছি, সেটা এবারে আমি এটা দিয়ে দেব। এই গুঁড়োটা সমস্ত সবজি বলুন, এটা মাছের ঝোল বলুন, জ্যান্ত মাছ ইলিশ মাছ বিশেষ করে এটা দিলে যা টেস্ট হয়। আর এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু তিতে হবে, যেহেতু কালো জিরে আছে। আর এটা দিয়ে বেশিক্ষণ ফোটানোও যাবে না। তো হয়ে গেল আমার, হয়ে গেল আমার
আলু বেগুন বড়ি দিয়ে ফয়রা ইলিশের ঝোল। দেখুন হয়ে গেল আমার খয়রা মাছ খয়রা ইলিশের ঝোল। এটা হচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে রান্না করেছি। খুব সুন্দর, কোনো মশলা দিইনি, শুধু একটা উপকরণ দিয়ে আমি করেছি। দেখুন শীতকালে তো এই মাছটা খেতে খুবই ভালো লাগে। এই দেখুন এই চারটে যে ঘোড়া আছে, এই ঘোড়াটা হচ্ছে আমাদের যখন কলকাতায় হচ্ছে এক্সিবিশন হয়েছিল তো এটা লেগেছিল। এবারে বাড়িতে এক্সিবিশন হবে এবং একজন নেবেন বলেছিলেন, তা এত বড়টা তো নেবে না, ওই জন্য এটাকে খুলে ফেলছে। খুলে ফেলে এটা আবার ঠিকঠাক করবে ওর বাবা। এই দেখুন এই জিনিসটা যে খুলছে, মানে খুব খারাপই লাগছে। একটা তৈরি করা জিনিস আর এই বড় জিনিসটা কোথাও রাখার মতো জায়গাও নেই, তাই জন্য এইটা এখন কাজ করছে। তো করুক, আজকে দুপুরের লাঞ্চে আছে দেখুন আলু বেগুন বড়ি দিয়ে খয়রা ইলিশের ঝোল করেছি, এদিকে সবজি দিয়ে ডাল সোয়াবিনও দিয়েছি, গাজর পেঁপে কুমড়ো আলু দিইনি, সোয়াবিন এগুলো দিয়ে একটা ডাল করেছি, আর এদিকে আছে উচ্ছে ভাজা, আর এদিকে তো আলু সিদ্ধ ছাড়া মেয়ের মুখটা অব হয়ে যায়, তার জন্য এটা করেছি। গর্দরগুলো সমস্ত পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে কতগুলো মুদিখানার জিনিস এনেছে সেগুলো ভাবছি স্নান টান করে নিই, তারপরে এগুলো বের করবো, করে গুছাবো। এখন আগে স্নানটা সেরে আসি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা। তো আমার সমস্ত কাজ দেখলেন কমপ্লিট হয়ে গেল, এখন স্নান করব। কাজল কেচে দিয়েছিল সেগুলো সব মেলে দিয়েছি, দেওয়া হয়ে গেছে, মেয়ে কলেজও চলে গেছে। তো এখন ভাবছি স্নানটা সেরে ফেলি, তারপরে আমি ঠাকুর দিতে যাব। তো চলুন তাহলে কাজটা সেরে ফেলি। তা দারুণ হাতে তুলে দেখাই, মানে এত অসাধারণ জবা দেখছেন। দাঁড়ান লাইটের দিকে যাই, দেখুন কালারটা দেখুন অসাধারণ, আর এই নিচটা দেখুন কি সুন্দর, অন্য আর একটা কালার। এইটা এই গাছটা সেই রথতলা থেকে নিয়ে এসেছিলাম, রথের মেলা থেকে। তো আর একটা সেদিন ফুটেছিল, আর এই আর একটা দেখেছেন, এটা মায়ের পায়ে পড়লে যা সুন্দর লাগবে কি বলবো। তো আগে জামা কাপড়টা মেলে নিই, তারপরে এই যে জামা কাপড়টা আগে মেলে নিই, তারপরে আমি ঠাকুর দিয়ে দেবো। এই দেখুন এখানে আবার কতগুলো বাজার করে নিয়ে এসছে, ইলেকট্রিকের বিল জমা দিতে গেছিলো, 3 বান্ডিল পালং শাক এনেছে, আবার 2টো বড় বড় কপি এনেছে, কপি রয়েছে 2টো ফুলকপি আবার এনেছে। যাই হোক কী করা যাবে, কিছু করার নেই। এদিকে আপেল কলা আর এই কাঁচা টমেটো পাকা টমেটোগুলো বাইরে রেখেছি কেন, এগুলো দুপুরবেলা যদি একটা বা 2টো করে খাওয়া যায় খুব ভালো হয়। যাই হোক এগুলো গুছিয়ে নিয়ে তারপরে মুদিখানাগুলো বের করি, বললাম না যে স্নান টান করে এসে করব। তো সেগুলো আপনাদের বললাম না যে ওগুলো বাজারগুলো দেখালাম, দেখিয়ে স্নান টান করে তারপর ঠাকুর দিয়ে আসলাম, দিয়ে এসে ভাবলাম এগুলো তুলবো তো আপনাদের সাথে শেয়ার করি। এদিকে এক প্যাকেট মানে মাসকাবারি বাজার করলেও কিছু কিছু জিনিস আবার আনতে হয়। তো এখানে সাদা তেল 1 প্যাকেট, এটা চালের গুঁড়ো, এটা হচ্ছে বেসন 2 প্যাকেট, আর এই জেকের সর্ষের না এটা কালো জিরে না, হ্যাঁ কালো জিরের প্যাকেটটা খুব সুন্দর, প্যাকেটে হলে কালো জিরের মধ্যে এক ধরনের ছোট ছোট ওই কালো রকমের মধ্যে একদম তিতে তিতা লাগে ওইগুলো, আর প্যাকেট হলে ওগুলো হয় না। যাই হোক এদিকে মুগ ডাল আছে, কাজু, এদিকে বিস্কিট, চা,
শ্যাম্পু কন্ডিশনার আর এদিকে মশার তেল আর একটা ছোট্ট করে উজালা এনেছে অনেকদিন উজালা আনা হয়নি আর এদিকে দু প্যাকেট খই আছে তো এগুলো সমস্তটা গুছিয়ে নিয়ে এবারে বিকালে ঠিক 4:30টার সময় হঠাৎ করে একটা জায়গায় বেরিয়ে গেছিলাম তো আপনাদের সাথেও কথা বলিনি কারণ মেয়ে এসে যাবে মেয়ে তো কলেজে গেছে ওকে চমকে দেওয়ার জন্য চলে গেলাম দেখুন কি কিনতে এই দেখুন দুটো এসি কম্বল নিয়ে আসলাম কারণ এই হালকা ঠান্ডাতে না এই কম্বলগুলো ভীষণ ভালো লাগে আর এখন তো মোটা কম্বল গায়েও দেওয়া যাবে না আর পাতলা চাদর গায়ে দিয়েও হবে সেটাও একটু একটু ঠান্ডা মানে লাগবে তবুও তাই যাই হোক এই দুটো কম্বল কিনে নিয়ে আসলাম দেখুন কেমন হয়েছে এই যে একটা রয়েছে তো আরো দুটো নিয়ে আসলাম এই দেখেন আর এইটা ঠিক এরকম ধরনের এই যে দুটো এই দেখেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন নাহলে বুঝবো কি করে কেমন ভালো লাগে এই যে দেখুন এই দুটো আমার কাছে তো ভালো লাগছে তো যাই হোক মেয়ে কলেজ থেকে আসুক এখনো বলিনি বললো মা তোমরা কোথায় গেছো গো আমি বললাম আয় না তারপরে দেখাচ্ছি কোথায় গেছিলাম তো যাই এবার সবজিগুলো কেটে নিই